আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের বাজে আপনারা দোয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমাকে সবচেয়ে বেশি ফোন করেন আপনারা সেটা হচ্ছে ভাই এখন যদি সোনালী বাচ্চাটা নেই তাহলে কেমন হতে পারে সামনের বাজারগুলো বা কোরবানিদের পরে সোনালি বাজার কেমন থাকতে পারে সাথে দেখেন বাজারটা আসলে নির্ভর করে চাহিদার উপরে বাজারটা নির্ভর করে কথা দ্বিতীয় কথা হচ্ছে বাজারটা একটা কেমন যায় সামনে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তবে আমরা কিছু মানে আন্দাজ করা যায় আর কি তো সেই হিসেবে হয়তো আমি ভুলও হতে পারি যদি ভুল হয় অবশ্যই কারেক্ট করে দিবেন আর আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এখন কি বাচ্চাটা নেওয়া জলে বা কেমন হবে বা সামনে নিলে কেমন হবে বাজারটা কি পাওয়া যাবে কি না তো দেখেন সোনালী মুরগিটা কিন্তু রোজা রমজানের ঈদের পর থেকে কিন্তু বাজারটা কিন্তু কমে গেছে এখন কিন্তু প্রায় সোনালি মুরগির যে বাজারটা সেটা কিন্তু প্রায় এক প্রতি কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে আছে বা এক এক জায়গায় এক এক রকম আর কি তো আমাদের এখানে একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর টাকার মধ্যে আছে আর কি তো যে বাজারটা ছিল কিন্তু দুশো টাকার উপরে ছিল আর কি দুইশো দশ পনেরো বিশ টাকার মতো ছিল তো এখন কিন্তু বাজারটা অনেকটাই কমে গেছে তো সামনে আসলে এমন বাজার কতদিন থাকতে পারে বা আমরা আধারণা করতেছি বা সামনে কেমন থাকতে পারে আসলে করোনা আসার পর থেকে এটার কোনো মানে ই নাই মানে একটা যে সামনে ভালো থাকবে মানে আগে কিছু কিছু জিনিস আগে আন্দাজ করা যায় তো কিন্তু করোনার সময় কিন্তু আর আন্দাজ করা যায় না যেমন হুটহাট লকডাউন বা এই সমস্যার কারণে কিন্তু বাজারটা অনেক সময় কমে থাকে এবং বেড়ে থাকে তো অনেকেই কিন্তু রমজানের ঈদের আগে মুরগি বিক্রি করছে না হয়তো ভাবছে যে রমজানের পরে যদি ঈদের পরে হয়তো সব কিছু খুলে দেবে এবং বাজারটা বাড়বে এই জন্য কিন্তু অনেকে মুরগিগুলো আটকিয়ে রাখছে আটকিয়ে রাখার পরে হয়েছে কি রমজানের পরে একবারে সবগুলো মুরগি একবারে যখন বড় হয়েছে তখন কিন্তু বাজারটা আস্তে আস্তে কমে গেছে তো দেখেন এইখানে বাজারটা কমে যাওয়ার কারণে কিন্তু আপনার মূলত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানে অনেকে অনেক কম টাকা বিক্রি করতে লাগতেছে যেমন আমি নিজেও এই সমস্যা না আমার মুরগির বয়স আজকে সাতষট্টি দিন কালকে বসে হয়তো বিক্রি করে দেবো এখানে আমার মোটামুটি কিছু টাকা লস হবে আর কি তো যাই হোক ইনশাআল্লাহ সামনে আপনারা যদি বাচ্চা তোলেন আজকে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুন মাসের আজকে এক তারিখ আর কি তো জুন মাসের এক তারিখ বা দুই তারিখ বা জুন মাসের প্রথম থেকে এক সপ্তাহের মধ্যে বাচ্চাটা নিলে কেমন হয় তো দেখেন কথাটা হচ্ছে বাজেটটা যখন কম থাকে দেখুন এখন বাচ্চার রেট কিন্তু প্রায় আট টাকা নয় টাকা বা দশ টাকা সোনালি বাচ্চাটা নয় টাকার বাচ্চা যদি আপনি নেন তাহলে আপনার একটা বাচ্চা আপনার বিক্রি করতে আপনার খরচ হবে একটা বাচ্চার মধ্যে আপনার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা যদি আপনার খরচ যায় আর কি দেখা গেছে অনেকের আর বেশি হয়ে যায় হুম একশো একশো ষাট টাকার মতো একটা মুরগিতে হ্যাঁ একশো ষাট টাকা বা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা এমন খরচ যায় তো আপনি একটা মানে আপনি একটা ইয়ে করবেন যে আপনি যদি একশো তিরিশ টাকার মধ্যে যদি একটা মুরগির পিস আর কি সাতশো গ্রাম বা আষ্টশো গ্রাম মুরগিটা একশো তিরিশ টাকার মধ্যে যদি আপনি সীমাবদ্ধ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন তো তাহলেও কিন্তু আপনার লস হবে না এই জন্য কিন্তু আপনাকে পালতে হবে পালার পরে যদি হয়তো আপনার কপালটা ভালো থাকে ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু আপনি মোটামুটি ভালো একটা অঙ্ক লাভ করতে পারবেন তবে এমন একটা বাজার আপনি এমন একটা আপনি এমন চিন্তা করবেন না যে সামনে হয়তো দুইশো টাকা বাজার আমি এখন যদি দুশো টাকা বাজার সামনে হয়তো দুশো টাকা বাজার থাকতে পারে এমন চিন্তা করি আপনি বাজারটা নেবেন না আপনি বাচ্চা নেবেন যে আমার যদি আমার যত কোনোভাবেই লস না হয় শুধু সমান সমান হলেই চলবে এমন একটা সিস্টেম চিন্তা ভাবনা করে বাচ্চারা নেবেন নেওয়ার পরে যদি আপনার কপালটা ভালো থাকে দেখবেন ইনশাল্লাহ বাজারটা হয়তো অনেক বেশি আপনি বিক্রি করতে পারতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি বড় অঙ্কে একটা লাভ হবে তো এই জন্য যদি আপনি প্রথমে চিন্তা করেন যে আমার দুশো টাকা বাজারে আমি দেখলাম বাচ্চাটা নিলাম তারপর বাজারটা কমে গেছে এই কিন্তু এই জন্য কিন্তু আপনার মনটা ভেঙে যাবে তো যার কারণে আমি মনে করি যে আপনারা একশো পঞ্চাশ টাকা আমরা চিন্তা করি সবসময় যে আমার মানে আসল যে টাকাটা খরচ হয় এই এই টাকাটা আসলে আমাদের এনাফ তারপরে যদি বাজার বেশি থাকে তাহলে লাভ হবে কিন্তু আমরা মুগি পালন করতে থাকি আর কি তো এই বিষয়টি আমি সাজেস্ট করবো যে বাচ্চার যে রেট যেহেতু এখন কম দেখা গেছে বাচ্চার রেট হচ্ছে আপনার আট টাকা নয় টাকা যে বাচ্চা কিন্তু আপনার তিরিশ টাকা বত্রিশ টাকা আটাইশ টাকা ছাব্বিশ টাকা ছিল সে বাচ্চা এখন মাত্র ষাট টাকা আট টাকা নয় টাকা এম্যু আছে দশ টাকার ভিতরে আপনার বাচ্চার রেটটা আছে তো আপনি দেখেন দুই হাজার বাচ্চাতে কিন্তু আপনার প্রায় বিশ পঁচিশ হাজার টাকা বা আরও বেশি টাকা আপনার সেফ থাকতেছে এই টাকাটা যদি আপনি ওষুধ খরচ অথবা চুহল লিটার খরচ অথবা বিদ্যুৎ বিলের খরচটা যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ সামনে কিন্তু একটা ভালো একটা লাভ লাভ হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি আর ইনশাল্লাহ কারণ বাচ্চার রেট কম থাকলে হয় কি আপনার যেই বাচ্চার বাড়তির যে রেটটা এটা গুনতে হয় না এবং এই এই বাড়তি রেটের টাকাটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি ওষুধটা চালিয়ে দিতে পারেন তো আমি মনে করি বাজার বাচ্চার আপনার সোনালি মুরগি যারা পালন করতে চান ইনশাআল্লাহ বাচ্চারা আমি মনে করি যে ষাট টাকা আট টাকা নয় টাকা দশ টাকা বাচ্চাটা নিলে আপনাদের জন্য ইনশাআল্লাহ ভালো হবে তো বাজারটা কেমন থাকবে সেটা অবশ্যই আল্লাহ জানে আর এই জন্য আমি শুধু সম্ভাবনাটাকু বললাম যে চাহিদার উপর নির্ভর করে আসলে চাহিদা যেমন বেশি থাকবে তখন কিন্তু বাজারটা বেশি থাকে এখন চাহিদা কম থাকলে বাজারটা কমে যায় একটা জিনিস চিন্তা করবেন উৎপাদন যখন বেশি থাকবে চাহিদা যখন কম থাকবে তখন কিন্তু বাজারটা অটোমেটিক কমতে থাকবে এবং উৎপাদন কম চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু বাজারটা অনেক বেড়ে যাবে তো বর্তমানে কিন্তু উৎপাদন অনেক বেশি এবং চাহিদাটা কম সব মুরগি আটকা পড়ছে তো যার কারণে অনেক মুরগি একবারে ইয়ে হয়ে গেছে আর কি বাজারটা কমে গেছে হয়তো এই বাজারটা আমরা আশা করতেছি হয়তো আরও কুরবানি পর্যন্ত পর্যন্ত এই বাজারটা এই বাজারটা থাকতে পারে আর কি পারে এর আগেই হয়তো আল্লাহ রহমতে ভালো হয়ে যেতে পারে তবে কোরবানি পর্যন্ত আমরা ধরে রাখছি আর কি বাকিটা জানে তো এই হিসাবে আমরা বাচ্চা নিয়ে দিতেছি যাতে করে কুরবানিদের পরে আবার বিক্রি করতে পারি ইনশাল্লাহ তো আমি সাজেস্ট করবো যে বাচ্চাটা ইনশাআল্লাহ নিতে পারেন বা আরও সাপ্তাহানি পরেও যদি নেন তাহলেও নিতে পারেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো আজকে এইটুকুই ছিল আমার জন্য অবশ্যই করবেন আল্লাহ হাফিজ